রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউপি সদস্য মোহাম্মদ কাঞ্চন মিয়ার বিরুদ্ধে মামলা গুজি স্থানীয় মোহাম্মদ ইউসুফ নামের একজন ব্যক্তি মারামারির ঘটনারে কেন্দ্র করি এনে তার সহ ছয় জনের নাম উল্লেখ করি গত 27 এপ্রিল রাঙ্গুনিয়া থানাত মামলাগো দায়ের করায়। এই মামলাগোরে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করি এনে তা প্রত্যাহার দাবি লই এনে আজ এই রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হই। বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর ব্যানারক লালানগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন অত্যন্ত আগামী 7 দিনের মধ্যে তার নাম প্রত্যাহারের দাবি জানাই আন্দোলনকারী হল। আলমশাপাড়া কামিল মাদ্রাসা ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ আসাদর সঞ্চালনাত মানববন্ধন বক্তব্য দিয়ে লালানগর ইউপি সদস্য কাজী মইন, আবু তালেব, আইব আলী, দিদারুল আলম, খোরশেদা বেগম, জামিল আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সাংগঠনিক সম্পাদক বাদশাহ আলম সহ আর বোধ কেউ বাধাগ্রস্ত করিবার লাই জনতা হাসান মাহমুদ এমপিরে প্রশ্নবিদ্ধ করিবার লাই জঙ্গিবাদর আত্মারা গত স্যার ইতারা কাঞ্চন মেম্বারের নামে মিথ্যা মামলা দিয়ে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।